আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ডেলি স্টার মূলত পড়ার জন্য উদ্বুদ্ধ করি, তার পেছনে কারণ হচ্ছে মূলত তিনটা। নাম্বার ওয়ান কারণ হচ্ছে এতে হচ্ছে আপনার গ্রামারের বেসিক আপনি ঝালাই করে নিতে পারবেন এবং নিজেকে চেক করতে পারবেন আপনার গ্রামারের বেসিক কতটুকু, অর্থাৎ প্রত্যেকটা শব্দের গ্রামাটিক্যাল অবস্থান যদি আপনি শনাক্ত করতে সক্ষম হন, এতে করে হচ্ছে আপনার গ্রামারের বেসিক কতটুকু আছে এটা ঝালা হয়ে যাবে বা গ্যাপ আছে কিনা। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে অনুবাদ, আর তিন নম্বর উদ্দেশ্য এটা কিন্তু একটা বাক্য, সো এটাই ফ্রি হ্যান্ড রাইটিং। সো ফ্রি হ্যান্ড রাইটিং এভাবে লেখা যায় এটা প্রমাণ করার জন্য। সো দেখেন বলা হচ্ছে আজকে ডেলিস্টার দ্য ইসি ক্যান অনলি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইসি, ইসি দ্য ইসি মানে ইলেকশন কমিশন, ক্যান এটা হচ্ছে মডেল ভার্ব বা ফাইনাইট ভার্ব, অনলি অনলিটা হচ্ছে অ্যাডভার্ব, এবং পাশে লিখে দিয়েছি আপনি ভালো করে জানেন অনলি হচ্ছে এমন নির্লজ্জ একটা পার্টস অফ স্পিচ যে হচ্ছে যে কোনো জায়গায় বসতে পারে, এবং এই কারণে আমি অ্যাডভার্বকে মূলত বলি হচ্ছে গোলালু বা নির্লজ্জ পার্টস অফ স্পিচ। কেমন? সো দ্য ইসি ক্যান অনলি গো, গোটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব বা বেয়ার ইনফিনিটিভ, মনে রাখবেন সেটা হচ্ছে যে মডেলের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, এখানে টুটা উজ্জ আছে, এখানে ফাইনাইট ভার্বটা হচ্ছে ক্যান। তো ইসি ক্যান অনলি, এবং দেখেন এই ক্যান এবং এই দুটা ভার্বের মাঝখানে বসে গেছে অনলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো ফার, ফারটা অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব, দুটাই হচ্ছে অ্যাডভার্ব। সো ফার উইথ, উইথটা হচ্ছে প্রিপোজিশন, উইথ প্রিপোজিশন, দা দাটা ডিটারমিনেট আপনারা জানেন, দা ওল্ড, ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়েস, ওয়েসটা হচ্ছে নাউন, এবং এটা যেহেতু হচ্ছে আপনার এস আছে আমরা বলতে পারি কমন নাউন, কেননা নাউনের যে বেসিক ক্লাসগুলো আমি নিয়েছি সেখানে বলেছিলাম নাউনের তিনটা ক্লাস বই দাগানো নিয়েছি, ইনশাল্লাহ আজকেও ক্লাস নিব। সো আজকে নাম্বার চ্যাপ্টার উপর ক্লাস হবে, মনে রাখবেন যে হচ্ছে ওয়েস, ওয়েসটা হচ্ছে প্লুরাল আছে, এটা অবশ্যই কমন নাউন, কেননা কমন নাউনই একমাত্র প্লুরাল হতে পারে, প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা সর্বদাই সিঙ্গুলার। সো ওয়েস প্লুরাল কমন নাউন, বলা হচ্ছে ইসি ক্যান গো সো ফার উইথ দ্য ওল্ড ওয়েস, ওয়েস মানে আগের মতোই আর কি। ইট মাস্ট শো, ইট, ইট দ্বারা মূলত ইসিকে বোঝাচ্ছে, ইট, এই ইট দ্বারা মূলত ইসিকেই বোঝানো হচ্ছে, ইট দ্বারা কারে বোঝাচ্ছে, ইসিকে বোঝাচ্ছে, ইট, ইট দ্বারা ইসিকে বোঝাচ্ছে, ইট মাস্ট শো দেখাতে হবে, অর্থাৎ ইলেকশন কমিশনকে দেখাতে হবে কারেজ, মনে রাখবেন শব্দের শেষে এজি ই থাকলে হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় বা নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, কারেজ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে দিয়েছি, অ্যান্ড কনজাংশন ডিটারমিনেশন বলতেছে এটা অবশ্যই দেখাতে হবে সাহসিকতা এবং দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, টু বিল্ড, টু বিল্ড কনফিডেন্স অর্থাৎ টু বিল্ড এটা ইনফিনিটিভ আপনারা ভালো করে জানেন, কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস গ্রো করতে অর্থাৎ আত্মবিশ্বাস বাড়াতে তাহলে অবশ্যই ইসিকে কি করতে হবে, সাহসিকতা এবং দৃঢ় সংকল্প দেখাতে হবে। সো কারেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ডিটারমিনেশন অ্যাবস্ট্রাক্ট নাউন, টু বিল্ড এটা ইনফিনিটিভ নাউনের মতোই কাজ করে, আর কনফিডেন্স এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা শেষে আছে ইএনসি বা এটাকে ভার্বাল নাউনও বলা যায়, কেননা ভার্বাল নাউন সাফিক্স দ্বারাও গঠন করা যায়, যেমন ভার প্লাস এল ভার্বাল নাউন, ডিনাই থেকে ডেনিয়াল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, কনফিডেন্স কনফাইন থেকে কনফাইন, কনফিডেন্স, সো কনফিডেন্সও এটা একটা ভার্বাল নাউন আমরা বলতে পারি, কথা বুঝছেন কিনা। সো আসেন একটা বাক্য নিয়ে কাজ করি, প্রথমে বলা আছে ইফ, আপনারা ভালো জানেন ইফ দ্বারা কন্ডিশনাল প্রকাশ করা হয়, ইফ মানে যদি, বলা হচ্ছে দেখেন ইফ মর্নিং শোস দ্য ডে, একটা প্রবাদ বাক্য, প্রবাদে বলা হয় যে যদি মর্নিং মানে সকাল দেখে দিনটা বোঝা যায়, মর্নিং শোস দ্য ডেস, মর্নিং এটা অবশ্যই সিঙ্গুলার, শোস ভার্বের সাথে এস বাই এস আপনারা ভালো করে জানেন, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই এস হয়, মর্নিং শোস দ্য ডে অর্থাৎ প্রবাদে বলা হয় যদি সকাল দেখে দিনটা বোঝা যায়, বলা হচ্ছে দ্য ইসি বা ইলেকশন কমিশন ইজ নট, ইলেকশন কমিশন ইজ নট, ইজ ভার্ব নট এটা ফাইনাইট ভার্ব, নট অ্যাডভার্ব এক্স্যাক্টলি এটা অ্যাডভার্ব, শোয়িং আপনারা ভালো করে জানেন যে ভার্বের সাথে আইএনজি এটা হয় জেরান অথবা হচ্ছে পার্টিসিপল হবে, শোয়িং এটা অবশ্যই এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, কেননা চলমান বোঝাচ্ছে, ইজ নট এক্স্যাক্টলি এই যে বললাম নটটা অ্যাডভার্ব, এক্স্যাক্টলিটাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে গোলালু, আলটিমেটলি এটা যেখানে সেখানে বসতে পারে, যতগুলো ইচ্ছা বসতে পারে কোনো সমস্যা নেই, আবার এখানে অনেকেই আছেন যে নট এক্স্যাক্টলি দুইটা আবার অ্যাডভার্ব কেমনে হয়, দুইটা না অনেকগুলো অ্যাডভার্বও পাশাপাশি বসতে পারে, আপনার সাথে যদি একটা মেসেঞ্জারে আপনি 10-12 মেয়ের সাথে মানে কন্টিনিউ করতে পারেন বা ছেলের সাথে, দুটা অ্যাডভার্ব পাশাপাশি বসলে ইংলিশের খুব একটা ক্ষতি হবে না। সো 10 জনের সাথে একসাথে প্রেম করলে যেহেতু আপনার চরিত্রের খুব একটা ক্ষতি হয় না বলেই আপনি মনে করেন, সো দুটা অ্যাডভার্ব বসলে খুব একটা ক্ষতি হবে না, এটা আপনার চিন্তার সংকীর্ণতা। সো শোয়িং এটা ডেফিনেটলি ভার্বের সাথে আইএনজি হয় জেরাম অথবা পার্টিসিপল, ওই বাংলা সিনেমার গানের মতো বিধি তুমি বলে দাও আমি কার, একটি ভার্বের সাথে আইএনজি তার দুইজন দাবিদার, সো ভার্বের সাথে আইএনজি হয় জেরাম অথবা পার্টিসিপল, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, চলমান বোঝাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সকল কন্টিনিউয়াস টেন্সের
ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল মনে রাখবেন সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল কেননা ভার্বের সাথে আইএনজি হয় জেরেন্ট অথবা পার্টিসিপল আর চলমান কাজ এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল আ ভেরি গুড ডে আটা ডিটারমিনার ভেরিটা অ্যাডজেক্টিভ গুডটা অ্যাডজেক্টিভ ভেরিটা অ্যাডভার্ব গুডটা অ্যাডজেক্টিভ আর ডেটা নাউন আ ভেরি গুড ডে এটাকে বলতে পারি আমরা নাউন ফ্রেজ কথা বুঝছেন কিনা তাহলে বলা হচ্ছে যে যদি সকাল থেকে দিনটা চেনা যায় তাহলে ইলেকশন কমিশন ইজ নট এক্স্যাক্টলি শোয়িং আ ভেরি গুড ডে অর্থাৎ ইলেকশন কমিশন যে খুব ভালো চলবে বা চালাতে পারবে আমাদের এমন মনে হচ্ছে না ইফ এনিথিং ইফ কন্ডিশনাল এনিথিং এটা হচ্ছে ইন্ডিফিনাইট প্রোনাউন ইটস আর্লি ডেজ ইন অফিস এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হ্যাভ বিন মোর রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ মানে যেটা প্রতীয়মান অব দ্য ওল্ড ব্যুরোক্রেটিক্স ওয়েস অব ডুইং থিংস মানে এটা দেখে মনে হচ্ছে এরা সেই আগে ওল্ড আগের মতো ব্যুরোক্রেটিক অর্থাৎ আমলাতান্ত্রিক ওয়েতে অফ ডুইং থিংস মানে এরা আগের মতোই চলতেছে ওয়েস অফ অপটা প্রিপোজিশন দেখেন অপটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি এটা অবশ্যই জেরান কেননা একটু আগে বললাম ভার্বের সাথে আইএনজি হয় জেরান হবে অথবা পার্টিসিপল হবে এখানে অপটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি এটা অবশ্যই জেরান থিংস দেন দেনটা কনজাংশন বলতেছে এ জেনুইন ড্রাইভ দেনটা আমরা এখানে প্রিপোজিশন বলতে পারি এরপরে কোনো ভার্ব নাই ফাইনাইট ভার্ব নাই বলা হচ্ছে দেখেন দেন এ জেনুইন ড্রাইভ পদক্ষেপ টু বিল পাবলিক ট্রাস্ট অর্থাৎ টু বিল ইনফিনিটিভ এ জেনুইন ড্রাইভ এটা ডিটারমিনার জেনুইনটা অ্যাডজেক্টিভ আর ড্রাইভটা হচ্ছে নাউন আমি ড্রাইভটাকে প্রথমে ভার্ব মনে করছিলাম না এখানে যে ড্রাইভটা হচ্ছে নাউন সো জেনুইনটা দেনটা হচ্ছে প্রিপোজিশন দেনের পরে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে দেনটা হবে কনজাংশন যেমন ইউ আর বেটার দেন আই এম সো দেনটা কনজাংশন বাট এখানে দেনটা প্রিপোজিশন এ জেনুইন ড্রাইভ একটা মানে প্রকৃত বা অ্যাবসোলুট একটা পদক্ষেপ টু বিল্ড পাবলিক ট্রাস্ট জনগণের আস্থা জায়গা তৈরি উইথ সাহসিকতা কারেজ অ্যাবস্ট্রাক্ট নাউন ডিটারমিনেশন অ্যান্ড ফোরসাইট দূরদর্শিতা সাহসিকতা এবং দৃঢ় সংকল্প দিয়ে একটা জনগণের একটা পাবলিক ট্রাস্ট তৈরিতে একটা মানে ভালো একটা মানে প্রকৃত পদক্ষেপের চেয়ে মনে হচ্ছে যে যেটা প্রতীয়মান হচ্ছে যে আপনার আর্লি কমিশনের ইন অফিস ডে তাদের শুরুর যে ইন আর্লি ডেজ ইন অফিস তাদের শুরুর অফিসগুলো দেখে মনে হচ্ছে তারা আগের মতোই সেই আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে আগাবে এমনটাই মনে হচ্ছে সো প্রিয় শিক্ষার্থী অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো যদি না জানেন উৎসাহিত হব না আপনাদের ভালো লাগাটাই ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য যেমন যারা সিনেমা করে তারা দর্শকদের জন্য করে সো আপনারা আমার শিক্ষার্থী আপনাদের ভালো লাগার জন্য এটা করে সো অবশ্যই আপনার মতামত দেবেন ইনশাল্লাহ ধারাবাহিকতা এখন থেকে অব্যাহত থাকবে বন্ধ হবে না আশা করি আর আজকে রাত 9টায় 10টায় ইনশাল্লাহ বই দাগানো ক্লাস নেব ভালো থাকবেন শুভকামনা হ্যাপি লার্নিং আসসালামু আলাইকুম।